শারীরগতই নিহত দীপন নমসূদ্রের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক বিজয় মালাকার। বর্তমানে চিকিৎসার জন্য তিনি চেন্নাইয়ে রয়েছেন। দীপনের মৃত্যুর খবর পেয়ে ফোনে বিস্তারিত খবর নেন বিধায়ক। এরপর মঙ্গলবার কয়েকজন ঘনিষ্ঠ কর্মীকে দীপনের বাড়িতে পাঠান। বিধায়কের কথা মতো তারা দীপনের পরিবারে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নগদ কিছু আর্থিক সাহায্য তুলে দেন। উল্লেখ্য, রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের পাঠাখাউড়ি জিপির অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের দীপন নমসূদ্র নিভিয়া বাজারে ঘরের জন্য খরচ আনতে গেলে একটি বেওয়ারির ষাঁড় তাকে সজোরে গুঁতো দেয়। আশেপাশের লোকেরা তাকে সঙ্গে সঙ্গে নিভিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা বেগতিক দেখে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর তার চিকিৎসা শুরু হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। রবিবার রাত 11টায় মৃত্যুর কোলে ধরে পড়ে সে। মৃত্যুর সময় তার বয়স ছিল 34 বছর। ঘরে রয়েছেন স্ত্রী বীণা নমসূদ্র, 2 পুত্র, ভাই, মা, বাবা ও আত্মীয় স্বজন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতাবাড়ির কর্মী বিধায়ক বিজয় মালকার দাদা আজকে সকাল 10 বাজার সময় উনি আমাকে কনফারেন্স যোগে একটি ক্ষুদা এবং আমার কনফারেন্স যোগে তিনি ফোন করেছিলেন যে দীপন নমসূদ্র মারা গেছে। উনি খবর পেয়েছিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাকে ফোন করে বলেছেন যে আমি ডিসির সাথে কথা বলেছি যে বাদবাকি যে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তাই আসার পরে সব ডকুমেন্ট রেডি করে রাখার জন্য তাই আসার পরে সব ব্যবস্থা করে বর্তমানে তিনি আমার টিঙ্কুদার মারফতে 3-5 হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন। মানে বর্তমানে আমাদের বিধায়ক চিকিৎসার জন্য চেন্নাইতে আসুন, তাই আজকে সুরজ ভাইয়ের লগে আমিও কনফারেন্স আসলাম। উনি বলছেন যে আওয়ার পরে আপনারা সব কাগজপত্র রেডি রাখবা আর হওয়ার পরে তাই একটি সরকারি একটা অনুদান আপনাদের ব্যবস্থা করবে। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। বিশেষজ্ঞ ডাক্তারদের পাওয়ার জন্য আপনাকে আর শিলচর ছুটে যেতে হবে না। বদরপুর মেডি পয়েন্ট ফার্মেসি আপনার নাগালের মধ্যে নিয়ে এলো এক ঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক। সব ধরনের ওষুধের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মেডি পয়েন্টে এবার যোগ হলো বিশেষজ্ঞ চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট। এখানে আপনি সহজে পেয়ে যাবেন নিগ্রিমসের প্রাক্তন চিকিৎসক এবং মালুয়া বদরপুর হাসপাতালের বর্তমান চিকিৎসক ডক্টর মোস্তাফা আহমেদ, MBBS MD MEMK। প্রতিদিন সন্ধে 5টা থেকে মেডি পয়েন্টে তিনি রোগী দেখেন। একইভাবে মেডি পয়েন্টে প্রতিদিন রোগী দেখেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর জহুরুল ইসলাম তপাদার, MBBS MD অর্থোপেডিক। হাড় ভাঙা সহ ঘাড়, পিঠ ও কোমরের ব্যথা অর্থাৎ স্পন্ডেলাইটিস রোগের চিকিৎসায় ইতিমধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হওয়া এই চিকিৎসককে অনায়াসে আপনি পেয়ে যাবেন বদরপুর মেডি পয়েন্টে। প্রতি শনিবার সকাল 10টা থেকে রোগী দেখেন ডক্টর অজয় দেশমুখ, প্রাক্তন কার্ডিওলজিস্ট CMCH ভেলোর, DM কার্ডিওলজিস্ট AFCIA FCCP আমেরিকা, সিনিয়র কনসালটেন্ট নিউ দিল্লি, নয়ডা ম্যাক্স হসপিটাল, কনসালটেন্ট কার্ডিওলজি অ্যান্ড প্রফেসর অফ মেডিসিন সারদা ইউনিভার্সিটি গ্রেটার নয়ডা নিউ দিল্লি। সপ্তাহের প্রতি শনিবার সকাল 11টা থেকে মেডি পয়েন্টে রোগী দেখেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর বিশ্বজ্যোতি দাস। এই চিকিৎসকের বিশেষত্ব হল তিনি তার চিকিৎসা পদ্ধতিতে এমন একটি মেশিন ব্যবহার করেন যা বরাক উপত্যকায় দুর্লভ। এই মেশিনটির মাধ্যমে রোগী তার নাক, কান অথবা গলার রোগ বা সমস্যা সরাসরি দেখতে পারবেন। কাজেই আর দেরি না করে এক্ষুনি ডায়াল করে আপনার রোগের বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটি নিশ্চিত করুন। যোগাযোগের নম্বর 9101212864 অথবা 8403886063। পথনির্দেশ ST রোড বাস স্ট্যান্ড বদরপুর স্টেট ব্যাংকের পাশে।